শরীর ব্যথা আর কাঁপুনি দিয়ে জ্বরে নাজেহাল ডেঙ্গু আক্রান্তরা। নগর শহর ছাড়িয়ে গ্রামেও হানা দিয়েছে এডিস মশা। হটস্পট চট্টগ্রামে মিলছে একের পর এক নতুন ধরন ডেন ফোরে আক্রান্ত রোগী। যশোর, বরিশাল ও রাজশাহীতেও ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। ডেঙ্গু জ্বরে কাঁপছে পুরো দেশ। নগর শহর ছাড়িয়ে গ্রামগঞ্জেও দাপিয়ে বেড়াচ্ছে জীবাণুবাহিত এডিস মশা। সেপ্টেম্বর পেরিয়ে অক্টোবরের শেষ দিকেও ভয়াবহতা কমছে না, উল্টো দিন দিন প্রকট আকার ধারণ করছে, মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। রাজধানীর বাইরে চট্টগ্রাম, কক্সবাজার শুরু থেকেই হটস্পট। নতুন নতুন এলাকাতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। জ্বর ও গায়ে ব্যথা নিয়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে রোগী ভর্তি হচ্ছেন। হিমশিম অবস্থা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। শয্যা না পেয়ে অনেককে চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে। আক্রান্ত দেখা গেছে, প্রথমে খাওয়ার রুচিটাও ছিল না, এরপর শরীরে জ্বর, আর আস্তে আস্তে শরীরটা একেবারে দুর্বল হয়, দেখা যায় নিজে নিজে চলাফেরা করতে পারেনি। ডেঙ্গুর এই ভয়াবহতা নিয়ে আসলে আমরা উদ্বিগ্ন, আমরা চিকিৎসা দিচ্ছি, বাট আমাদের প্রিভেন্টিভ মেজারে যাওয়া প্রয়োজন। চট্টগ্রামে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না ডেঙ্গুর। নতুন ধরন ডেন ফোরেও আক্রান্ত কেউ কেউ। এতে একই রোগী বারবার ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। গত 24 ঘন্টায় জেলায় 64 জনের শরীরে রোগটির অস্তিত্ব মিলেছে। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত 1583 জন শনাক্ত হয়েছেন, প্রাণহানি 12 জনের। হঠাৎ ঘা, জ্বর, ভারে কমে, এরকম পুরো শরীর ব্যথা। এই জিনিসটা যত শক্তি শীঘ্রই পারা যায় জিনিসটা কন্ট্রোল করতে পারলে। যশোরে আশঙ্কাজনক হারে বাড়ছে রোগী। জেলায় গ্রামে গ্রামে এখন ডেঙ্গু জ্বরে ভুগছেন বাসিন্দারা। একদিনে 31 জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চিকিৎসাধীন 67 জন, যার মধ্যে 51 জনই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বরিশালেও উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু। বিভাগের সরকারি হাসপাতালগুলোতে 170 জন চিকিৎসাধীন। ঢাকা থেকে আসার পরে জ্বর হয়েছে, জ্বর 3-4 দিনে কমে নাই। রাজধানী লাগোয়া, গাজীপুরেও ডেঙ্গুর প্রকোপ। শহীদ তাজউদ্দিন মেডিকেলে ভর্তি রয়েছেন 22 জন, এদের বেশিরভাগই কোনাবাড়ির। এছাড়াও কিশোরগঞ্জে চিকিৎসাধীন 18 জন। লাভিফ হাসান, সময় সংবাদ।